Hello viewers, I am Sanaz, you are watching Learning English with Mollah, where you learn English grammar easily with me. Ajke amra article series er shesh class korbo, orthat article series er shesh video ajke ami tomader samne tule dhocchi. Ajke ki porabo? Ajke porabo special use of article. Special use of article, orthat amra je somosto sadharon niyom gulo jene eschi ei ager video gulote এক্ষেত্রে তার থেকে আলাদা অর্থাৎ স্পেশাল ইউজ বা এগুলো বলতে পারো এক্সেপশন, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। লেট স্টার্ট। দেখো, আমরা এর আগে কি জেনেছি না, যখন ভাওয়েল সাউন্ড থাকবে তখন আমরা এন ব্যবহার করব, যখন কনসোনেন্ট সাউন্ড থাকবে তখন আমরা এ ব্যবহার করব। কিন্তু আজকে যেটা দেখাবো স্পেশাল ইউজ, অর্থাৎ ভাওয়েল থাকার পরও কি হয়, এ হয়, আবার কনসোনেন্ট থাকার পরও এন হয়, দ্যাট ইজ স্পেশাল ইউজ। ভালো করে দেখো, কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হলে এন না হয়ে এ হয়। যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হয় তাহলে এন না হয়ে এ হয়, তাহলে এন না হয়ে এ হয়। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা দেখো অনলি ফাইভ মিনিটসে আমি তোমাদের এটা কমপ্লিট করে দেবো। দেখো, ইউরোপিয়ান, হি ইজ, ব্ল্যাঙ্ক দিলাম, ইউরোপিয়ান, হি ইজ ইউরোপিয়ান। দেখো, ই ভাওয়েল, কিন্তু এখানে উচ্চারণটা কি হচ্ছে, ইউ, ইউ। অর্থাৎ যখন ভাওয়েলের উচ্চারণ ইউ হবে তখন এন হবে না, এ হবে, তাহলে এটা হয়ে যাবে হি ইজ আ ইউরোপিয়ান। ওকে, নেক্সট দেখো, ইউনিয়ন, ধরো তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে, নিয়ে প্রথমে ব্ল্যাঙ্ক দিয়েছে তারপরে ইউনিয়ন লেখা আছে, তাহলে আমরা সবাই কি জানবো ইউটা ভাওয়েল, তাহলে এন বসিয়ে দিই। কিন্তু না, এখানে উচ্চারণটা দেখো ইউনিয়ন, ইউ, অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ যখন ইউ হবে তখন এন না হয়ে এ হয়, অর্থাৎ এখানে হবে এ ইউনিয়ন, এখানে হবে এ ইউনিয়ন। ওকে, আঠা দেখাচ্ছে, দেখো, হি হ্যাজ, হি হ্যাজ ড্যাশ ইউজফুল বুক, হি হ্যাজ ড্যাশ ইউজফুল বুক। তাহলে ইউজফুল, ইউটা ভাওয়েল, তাহলে অবশ্যই এখানে কি হয়, অবশ্যই এখানে এন হওয়ার কথা, কিন্তু এখানে এ হবে, কারণ দেখো ইউজফুল, ইউ ইউজফুল, ইউ, ইউর উচ্চারণ কি হচ্ছে, ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, তাই এখানে এ ইউজফুল বুক হবে। কিন্তু যখন আমি আমব্রেলা বলবো, হি হ্যাজ ড্যাশ আমব্রেলা, তখন কিন্তু হয়ে যাবে হি হ্যাজ অ্যান আমব্রেলা, কারণ কি এখানে উচ্চারণটা দেখা আমব্রেলা, আম, এখানে উচ্চারণ কিন্তু ইউ হয়নি। যখন ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হবে তখনই অ্যান না হয়ে এ হবে। আটা দেখো, হি হ্যাজ, হি হ্যাজ ড্যাশ দিয়ে ওয়ান রুপি নোট, হি হ্যাজ ড্যাশ দিয়ে ওয়ান রুপি নোট। এখানে দেখো ওয়ান, ওয়ান, ওয়া, অর্থাৎ আমি আগেই বলেছি যখন ভাওয়েলের উচ্চারণ ওয়া হবে তখন এন না হয়ে এ হবে, তাহলে এখানে কি হবে, হি হ্যাজ আ ওয়ান রুপি নোট, হি হ্যাজ আ ওয়ান রুপি নোট। ঠিক একই রকম দেখো, এ ওয়ান আয়েড ডিয়ার, এ ওয়ান আয়েড ডিয়ার, অর্থাৎ এখানে ওয়ানের উচ্চারণ ওয়ান, ওয়া, ওয়া হচ্ছে বলে এখানে আমরা এন না লিখে এ লিখব। ঠিক সেরকম দেখো, কনসোনেন্টের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রমী রুলস আছে, ভালো করে লক্ষ্য করো। এন আওয়ার, এন আওয়ার, দেখো এইচ ও ইউ আর, এখানে এইচ কনসোনেন্ট কিন্তু আমরা এন লিখলাম, কারণ কি উচ্চারণটা দেখো আওয়ার, আ, আ, আ আসছে, অর্থাৎ কী আসছে, ভাওয়েল সাউন্ড আ, সেই জন্যে এখানে এন হলো, ঠিক আছে। আবার দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে দেখো উচ্চারণটা দেখো এইচ আছে কনসোনেন্ট, এ হওয়ার কথা, কিন্তু এর উচ্চারণ কি হচ্ছে অনেস্ট, অনেস্ট, অ, অ ভাওয়েল আসছে, অ ভাওয়েল আসছে, সেই জন্য কি হলো এখানে এন অনেস্ট হবে। ঠিক সেম এজ দেখো, সেম এজ দেখো, হি ইজ, হি ইজ ব্ল্যাঙ্ক দিয়ে এমপি, হি ইজ ব্ল্যাঙ্ক দিয়ে এমপি, তাহলে এম কনসোনেন্ট, অবশ্যই এ হওয়ার কথা, কিন্তু তুমি ভালো করে উচ্চারণ করো, এমপি, এমপি, এ, এ উচ্চারণ আসছে,
অর্থাৎ ভাওয়েল সাউন্ড আসছে, তাই আমরা এখানে কী লিখব, হি ইজ এন এমপি, ঠিক আছে? সেম অ্যাজ এন এসডিও, এন এমএলএ, এগুলো হবে। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি যে সব সময়ে কিন্তু যে কনসোনেন্ট আছে মানে এ হবে আর ভাওয়েল আছে মানে এন্ড হবে তা নয়। ভাওয়েলের উচ্চারণ যখন ইউ বা ওয়া হবে তখন এনের পরিবর্তে এ হবে, আর কনসোনেন্টে যখন ভাওয়েল সাউন্ড আসবে তখন অবশ্যই সেক্ষেত্রে এ না হয়ে এন হবে, ঠিক আছে? কিন্তু এইচের উচ্চারণ, কিন্তু এইচের উচ্চারণ যখন করব তখন তখন কি হবে, যখন এইচ এর উচ্চারণ হ হবে, হ, তখন কিন্তু এ বসবে, তখন আর এন বসবে না। ভালো করে দেখো, তোমরা হয়তো অনেস্টটা দেখে এন বসিয়ে দিতে পারো, কিন্তু অনেস্টের ক্ষেত্রে এইচ থাকলে উচ্চারণটা হয়েছিল অনেস্ট, অ, সেই জন্য এন বসিয়েছিলাম। কিন্তু এই ক্ষেত্রে এইচের উচ্চারণ হচ্ছে হ, কীরকম, দিস ইজ আ হোটেল, দিস ইজ আ হোটেল, হোটেল, হ, হ উচ্চারণ হয়েছে বলে এখানে এ বসেছে, ঠিক আছে? হ উচ্চারণ হয়েছে বলে এখানে এ বসেছে, ওকে? যখন ভাওয়েল সাউন্ড আসবে তখন এন বসাবো, ওকে? ভিউয়ার্স, আশা করি এই রুলস নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। যদি থাকে অবশ্যই তোমরা কমেন্টে বসাবে, কমেন্টে লিখবে, তাহলে আমি তোমাদের কমেন্টগুলো নিয়ে একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তবে এই স্পেশাল ইউজগুলো অবশ্যই মনে রাখবে, কারণ সহজ জিনিস পরীক্ষাতে দেয় না, সবসময় এক্সেপশনাল রুলসগুলো নিয়েই পরীক্ষাতে দেয়, ওকে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।